এরপর আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট বোন মানসিক ভারসাম্যহীন, নামাজ রোজা করতে পারে না, উত্তরাধিকার সূত্রে সে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তার উপর জাকাত হজ কোরবানি এগুলো ফরজ কিনা? আপনার ছোট বোনের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, কিন্তু যদি সে মানসিকভাবে ভারসাম্যপূর্ণ না হয় বরং ভারসাম্যহীন হয়, নামাজের ফরজ রোকন এগুলো তাকে বোঝালেও সে বুঝে না, মনে রাখতে পারে না, বা এগুলোর ব্যাপারে ভেদাভেদ করার মতো সুযোগ তার নেই, রোজার ক্ষেত্রে একই কথা, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার উপরে এইসব বিধিবিধানগুলো প্রযোজ্য হবে না। তবে জাকাত ফরজ হবে কিনা এটি একটা, এবং আর্থিক আবাদগুলো কর বর্তাবে কিনা বিস্তৃত মত অনুযায়ী এগুলো বর্তাবে, কারণ হলো এগুলো সম্পদের উপরে আসে, এগুলো তারপর থেকে অন্যরা করে দিতে পারেন, সেই জায়গা থেকে এটি করবে। যদি এ ব্যাপারে ভিন্ন মত অনেক ফুকাহ কেরামের রয়েছে, তারা বলেন যে না, এখানে এগুলো বর্তাবে না, যেহেতু তার উপরে শরীয়তের বিধিবিধানই বর্তায় না, যেহেতু তিনি সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মানুষ নন, তিনি শরীয়তের বিধিবিধানের ঊর্ধ্বে সজাগতা, বাচ্চাদের উপর যেরকম শরীয়তের বিধান বর্তায় না, ঠিক এমনিভাবে ধরনের অসুস্থ মানুষদের উপরেও মানসিকভাবে যারা ভারসাম্যহীন তাদের উপর শরীয়তের বিধিবিধান বর্তায় না। তরিকুল ইসলাম লিখেছেন, হারাম উপার্জনকারীর কাছ থেকে কর্জা হাসা নেওয়া যাবে কিনা? যিনি উপার্জন করেন হারাম উপার্জন, তার উপার্জন সম্পূর্ণ হারাম, হালাল কোনো উপার্জন তিনি করেন না, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি কর্জে হাসানা জানেন যে এটা হারাম টাকাই স্পষ্ট, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন না। আর যদি হালাল হারাম মিশ্রণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন। প্রিন্স মিয়াজি আলী থেকে আপনি লিখেছেন, আমার নাকে অ্যালার্জিজনিত সমস্যার কারণে প্রায় সময় প্রচুর সর্দি হয়, সর্দির পরিমাণ এত বেশি হয় যে নামাজের সময় নাক পরিষ্কার করা লাগে, এদিকে আমার নামাজের কোনো ক্ষতি হবে? যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখা গেলো যে নাকে অনেক বেশি শিনে এসেছে, যেটা পরিষ্কার না করলে আপনার কাপড় চোপড় মসজিদ নামাজ ময়লা হতে পারে, নামাজের জায়গা ময়লা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো টিস্যু ইত্যাদি দিয়ে বা রুমাল ইত্যাদি দিয়ে আলতো করে পরিষ্কার করতে পারেন, তাতে আপনার নামাজ ভঙ্গ হবে না। কিন্তু যদি আপনি এটা পরিষ্কার করতে গিয়ে দুই হাত ব্যবহার করে এমন একটা মোড আপনার মধ্যে আসে যে আপনি নামাজে আছেন কিনা এটা নিয়ে রীতিমতো আশপাশে মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু এটা আপনার নামাজ ভঙ্গের কারণ হবে, যেহেতু আমলে কাসির হবে তখন। এরপরে জসিউর রহমান এর থেকে আপনি লিখেছেন, রাত্রিতে সূরা মুলক কিভাবে পড়তে হয়, নামাজের ভিতরে নাকি নামাজের বাইরে পড়তে হয়? অবশ্যই নামাজের বাইরে পড়বেন, আপনি নামাজের ভিতরে পড়লেন ফরজ বা সূরা নামাজ, এটা তো নামাজের অংশ হিসেবে পড়লেন, সূরা মুলক আপনি পড়বেন এক্সট্রা নামাজের বাইরে, এবং নিয়মিত যদি কেউ সূরা মুলক পড়ে রাতের বেলা শোয়ার আগে, মাগরিবের পর থেকে নিয়ে রাতের মধ্যে শোয়ার আগে যদি তারা সূরা মুলক কেউ পড়ে, তো কবরের ফিতনা থেকে, আজাব থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, এবং আরও বহুবিধ ফজিলতের রয়েছে। তাসিন ইসলাম লিখেছেন, মুমূর্ষু রোগীর জন্য জালালি খতম পড়া যাবে কিনা? মুমূর্ষু রোগী এই অবস্থায় যিনি থাকেন তার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাকে শেফা কামিল আজলা দান করেন, যদি হায়াত না থাকে আল্লাহ ইমান মৃত্যু তাকে দান করেন, কিন্তু এর জন্য জালালি খতমের কোনো নির্দেশনা কোনো হাদিসে কোথাও আসেনি। রোকিয়া হিসাবে এই সময় অন্য যা করা যেতে পারে সেটার অংশ হিসাবে আপনার কোনো দোয়া দরুদ ইত্যাদি পড়া যেতে পারে বিশেষ সংখ্যায়, সেটি ভিন্ন বিষয়, কিন্তু এটাকে কোরআন হাদিস বর্ণিত আমল বা মৃত ব্যক্তির জন্য, মুমূর্ষু ব্যক্তির জন্য কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত করণীয় বা এটা করলে সওয়াব হবে ইত্যাদি এরকম মনে করা, মানে এই পরিমাণ সওয়াব হবে, বিশেষ সওয়াব হবে, এরকম মনে করা ভুল হবে। তবে হ্যাঁ, মানে একজন মানুষ অসুস্থ হলে তাকে ঝাড়ফুঁকের জন্য করেন কোনো আয়াত কোনো দোয়া নির্দিষ্ট সংখ্যা পড়া, এটা অভিজ্ঞতার আলোকে ট্রিটমেন্টের অংশ হিসেবে করা যেতে পারে, সেরকম উদ্দেশ্য নিয়ে এটি হতে পারে। আনিকা জানাত আপনি লিখেছেন, আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, কিন্তু অনেক হিন্দু সকালে বা অন্য সময় আমার গাছ থেকে ফুল নিয়ে যায় পূজার জন্য, এর জন্য কি আমার কোনো গুণা হবে? না, এর জন্য আপনার কোনো গুণা হবে না, কারণ কিন্তু আপনি এই উদ্দেশ্যে করেননি, কিন্তু আল্লাহর সৃষ্টিকে কেউ পুজো করছে সেটা তার ত্রুটি, সে শির করছে, আপনি ইচ্ছাকৃতভাবে এইগুলার সহযোগিতার জন্য তো আপনি করেননি, বিধায় আপনি সেটি করবেন না। আর যদি আপনার সুযোগ থাকে তাদেরকে নিষেধ করার, তাহলে বিনয়ের সাথে সুন্দরভাবে আপনি তাদেরকে নিষেধ করতে পারেন। মাহবুব রহমান আপনি লিখেছেন, আজকাল নবীদের জীবনী নিয়ে ড্রামা বা মুভি তৈরি করা হচ্ছে, এটিকে অনেকেই ভালো মনে করেন, এটি নিয়ে কিছু বলে উপকৃত হবে? এটাকে আমি ব্যক্তিগতভাবে মোটেও ভালো মনে করি না, সব কিছু মুভিতে ভিডিওতে আপনার ফিল্মে নিয়ে যেতে হবে এটা মোটেও যৌক্তিক কোনো কাজ নয়, বিশেষ করে নবীদের চরিত্র এরকম যে সে চরিত্রে কোনো ব্যক্তি অভিনয় করলো এটা নবীদের প্রতি আমি মনে করি অসম্মান, কারণ নবীদেরকে কোনো চরিত্রের সাথে তুলনা করা বা সেটা দিয়ে তাদের চরিত্রকে ফুটিয়ে তোলা এটা কোনো অবস্থাতেই তাদের সঙ্গে মানসই বা সঙ্গতিপূর্ণ নয়, কারণ কেউ তাদের চরিত্র বলুন তাদের ব্যক্তিত্ব বলুন এগুলোকে ধারণ করতে পারে না, যদিও এটা নিছকই অভিনয় কথার কথা, তারপরেও এটাতে আম্বিয়া আলহিমুসলাতুয়াসালাম এর সম্মানের সাথে যায় না এবং তাদের মর্যাদা হানি হয়, অতএব তাদের ব্যক্তিত্বের জায়গা থেকে এই ধরনের কাজ অ্যাভয়েড করা উচিত আমি মনে করি। তাছাড়া সেখানে মিউজিক, সেখানে নারী পুরুষের মিশ্রণ ইত্যাদি অনেক হারাম উপাদান তো রাখতেই হয় ফিল্মের প্রয়োজনে, তো সেটিও একটি কারণ এগুলো নাজায়েজ এবং গুনাহের কারণ হওয়ার। মাহবুব রহমান আপনি লিখেছেন, আজকাল সরি আপনার প্রশ্ন দিয়েছি, খাতুনে জান্নাত সাদিয়া লিখেছেন, অ্যাকুরিয়ামে মাছ সামনে থাকলে নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, বিশেষ করে আপনার যদি দৃষ্টি সেখানে না পড়ে, আর যদি দৃষ্টি সেখানে পড়ে এবং আপনার মনোযোগ নষ্ট হয় মাছের দিকে তাকিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাকুরিয়ামের দিকে সামনে দেখে নামাজ পড়বেন না, পড়লেও সেটা ঢেকে কাপড় চোপড় ইত্যাদি নামাজ পড়বে, যাতে করে খোলাসা কথা হলো নামাজ পড়ছেন, আপনি সামনে এমন কিছু না থাকে যা আপনার দৃষ্টিকে নিবদ্ধ করে এবং আপনার মনোযোগ নষ্ট করে।
মাহফুজ এল এলপি আইডি থেকে লিখেছেন উস্তাদকে পায়ে ধরে সালাম করা যাবে কিনা। সালাম মুখে দেওয়ার জিনিস, এটা পায়ে ধরার জিনিস নয়। কোন কোন বর্ণাতে মুরব্বিদের হাতে কপালে চুমু খাওয়ার কথা যেমন আছে, পায়ে চুমুর খাওয়ার কথাও কোন কোন বর্ণা রয়েছে, কিন্তু এটি সালাম নয়, সালাম ভিন্ন জিনিস। সালাম হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরকম মুখে বলবেন। অতএব পায়ে ধরে কোনো সালাম শরিয়া সম্মত সালাম নয়। এটি হিন্দুরা কদমবুচি চরণধুলি, প্রথমে এটা চরণধুলি নেওয়া, পদধুলি নেওয়া, সেখান থেকে আমাদের মুসলমানদের মধ্যে কদমবুচি আসছে। যদিও কদম যেটা বললাম পায়ে চুমা দেওয়ার কথা বিভিন্ন বর্ণায় আসছে, সেই বর্ণায় কতটা গ্রহণযোগ্য সে নিয়ে ফোক এখন কি মত আছে সে আরেক আলোচনা বিষয়। কিন্তু সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। বিদায় আমরা মুখে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বিনয় প্রকাশ করব, কিন্তু এর জন্য আমরা মাথা ঝুঁকাতে যাব না। আপনি যখন সালাম পাশে সালাম করতে যান তখন আপনার মাথা ঝুঁকাতে হয়, রুকু বা সিজদার সাদৃশ্য অবলম্বন করতে হয়, যেটা আল্লাহ ছাড়া কারোর জন্য মানানসই নয়। এই জন্য ইমানের প্রশ্ন যেখানে সেখানে এই পদ্ধতিতে আমরা সালাম দিব না। মাহবুব রহমান লিখে লিখেছেন, আজকাল নবীদের জীবনে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি, একাধিকবার প্রশ্ন আপনার পাঠ করা হয়ে গেছে। ইকরাম এইচ এম আপনি লিখেছেন, ছোট দিনে সাহাবাগণ বিশেষ রোজা রাখতেন এমন বর্ণনা আছে? হ্যাঁ, শীতের সময়টাতে দিন থাকে ছোট, তাছাড়া পিপাসা ক্ষুধা সাধারণত কম লাগে, সেই কারণে সাহাবা ইকরাম এই সময় বেশি রোজা রাখতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে আল গানিমা আল বারেদাহ বলেছেন। আল গানিমা আল বারেদাহ আসসিয়ামু ফি শীত, অর্থাৎ শীতের মৌসুমে দিন ছোট থাকে তখন রোজা রাখাটা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ, অর্থাৎ এই সময়ের একটা চমৎকার সুযোগ যেটা খুব সহজেই করা যায়, এই জন্য শীতল বলা হয়েছে এটাকে। বিদায় সাহাবা ইকরাম এই কাজটি করার চেষ্টা করতেন। কোন এক সালাফ কোন একটা সাহাবির মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, আশপাশের লোকে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, তিনি বললেন যে তোমরা যা মনে করছো তা নয়, বরং আমি কাঁদছি এই জন্য যে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি অনুমান করছি শীতের মৌসুমে যে ইবাদতের সুযোগ পেতাম সেটি আমি হাতছাড়া করবো, সেটাকে মিস করবো, খুব এই জন্য কাঁদছি। তো এই জন্য তাদের মধ্যে আমলের আগ্রহ অনেক বেশি ছিল, সেটি বোঝা যায় হাদিস থেকে। শাহাদাত হোসেন লিখেছেন, ইমান আছে কি নাই কিভাবে বুঝবো? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখেরাতের প্রতি বিশ্বাস আছে, নবী রাসূল এবং ইমানের যে ছয়টা রুকুন আশাটা সাতটা রুকুন আছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখবেন, বাস এর মাধ্যমে ইমান আছে আপনি নিশ্চিত হবেন। এটা নিয়ে ওয়াসওয়াসা বা মনের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করলে শয়তান আওয়াজ বিলের সাথে আপনি পাঠ করবেন। এরপরে তৌফিকুজ্জামান সাব্বির আপনি লিখেছেন, যারা সুদের সাথে জড়িত তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ অথবা যদি তাদের বাড়ি থেকে কোনো খাদ্য পাঠানো হয় তাহলে সেটা গ্রহণ করা হালাল হবে কিনা? সুদের সাথে যারা জড়িত তাদের অন্য কোনো উপার্জন না থাকলে তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন না, তাদের হাদিয়া উপরকম নেবেন না, যদি তারা দিয়ে যায় অন্য কাউকে দিয়ে দিবেন। আর যদি এর সাথে তাদের অন্য উপার্জনও থাকে পাশাপাশি তাহলে সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন, তবে এক্ষেত্রেও অ্যাভয়েড করতে পারলে ভালো। সুরাঙ্গনা সুরভি আপনি লিখেছেন, পর্দা ফরজ ইবাদত, পর্দা করলে কি মেয়েরা প্রতিনিয়ত ফরজ ইবাদতের সওয়াব পাবে? পর্দা করা ফরজ ইবাদত এবং যতক্ষণ তিনি পর্দা করবেন এবং পর্দার বিধান নিয়মিত মেনে চলেছেন সেজন্য অবশ্যই আল্লাহর কাছে তিনি অফুরন্ত সওয়াব পাবেন। নফল কাজগুলো যদি সওয়াব হয় ফরজ কাজগুলো সওয়াব পাবে না? অবশ্যই পাবেন। এরপর প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে মেয়েদেরকে পর্দাহীন হতে বাধ্য করা হচ্ছে, এভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আমরা শুনতে পাই মেয়েদেরকে হেজাব এবং নেকাব খুলে পরীক্ষার হলে কিংবা ক্লাসরুমে ঢুকতে বাধ্য করা হচ্ছে, এবারে আপনার বক্তব্য কি? দেখুন, এবারে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, আমরা একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছি। একজন নারী তিনি যদি বিবস্ত্র হওয়ার, স্বল্প বসন হওয়ার বা খোলামেলা পোশাকে চলাফেরা করার রাইট বা অধিকার তার থাকে, তাহলে একজন নারী পর্দা করার অধিকার কেন থাকবে না? মুসলিম প্রধান একটা দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যাপীঠে আপনার মুসলিমরা ইসলাম পালন করে শিক্ষা গ্রহণ করতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেটাকে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করতে পারি না। এটা রীতিমতো অবিচার এবং জুলুম এবং সাংবিধানিক অধিকার খর্ব করার সামিল। প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালন করার অধিকার রাখে, সেই সুযোগ তার আছে। বিধায় যদি কোনো শিক্ষক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে বিশেষ করে মেয়েদেরকে যদি পর্দাহীন হতে বাধ্য করে, ছেলেদেরকে দায় রাখতে বাধা দেয়, তাহলে সেটা অবশ্যই সাংবিধানিকভাবে অধিকার তিনি রাখেন না, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেশের শত শত হাজার হাজার মেয়েরা শিক্ষা বঞ্চিত এবং শিক্ষা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তারা আর যাবে না, তাতে কি দেশের কোনো কল্যাণ হবে? যারা এই সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারেন একজন পর্দানুষীন মেয়ের জন্য পর্দা করাটা কত গুরুত্বপূর্ণ, তাকে পর্দা যদি লঙ্ঘন করতে হয়, ত্যাগ করতে হয়, তিনি কত বেশি কষ্ট পান, কত বেশি আঘাত পান, এটা একমাত্র পর্দা সম্পর্কে যারা ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন। অথবা একটা মানুষকে এইভাবে আঘাতপ্রাপ্ত করে তাকে শিক্ষা থেকে বঞ্চিত করার যে অপচেষ্টা আছে সেটাকে রুখে দিতে হবে, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলি, আমাদের পর্দানুষীন মা বোনদের পর্দা করার অধিকার আছে, সেই অধিকার খর্ব করার, সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। এ ধরনের হিংসাত্মক, এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।